হাসান মাহমুদ খন্দকার বাংলাদেশের একজন সাবেক পুলিশ অফিসার, যিনি পুলিশ মহাপরিদর্শক ছিলেন। হাসান মাহমুদ খন্দকারের জন্ম রংপুর জেলার পীরগাছায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের সদস্য হিসেবে পুলিশ বিভাগে যোগদান করেছিলেন। হাসান মাহমুদ খন্দকার টাঙ্গাইলের এএসপি হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার, উপকমিশনার সিলেটের অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট, টাঙ্গাইলের পুলিশ সুপারিনটেন্ডেন্ট, খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ, পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক, অতিরিক্ত মহাপরিদর্শক এবং পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। হাসান মাহমুদ খন্দকার 2007 থেকে 2010 সাল পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। হাসান মাহমুদ খন্দকার বাংলাদেশ পুলিশ পদক এবং রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছিলেন। আইজিপি থাকাকালীন বাংলাদেশ পুলিশ স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন। 2010 সালের 31 আগস্ট থেকে 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত হাসান মাহমুদ খন্দকার আইজিপি ছিলেন। অবসরের পর চুক্তিভিত্তিক নিয়োগ পান স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে।